আজিমুল উম্মাহ হোস্টেলে পড়তাম তখন আমার ক্লাস সিক্সে পড়তাম, আর আমার আব্বু আসতো খুবই কম, আসতো আমার জন্মদিনের সময়। আর আমার কোনো কিছু লাগলে আমার বোনই আসতো সবসময়, বড় বোনটা অনেক টেক কেয়ার করতো আমাকে, ঠিক আছে। আর সব জায়গায় বড় ভাই বোন সবসময় সর্বপ্রথম টেক কেয়ার করে। আর আমার বোন আসলে বাংলাদেশ আসলে থাকতে পারতেছে না, যেহেতু দুর্লভের বাসা হচ্ছে মানে ফ্রান্সে থাকে, তারা ফুল ফ্যামিলি ফ্রান্সে থাকে। তো চিন্তা হচ্ছে বোনটা চলে যাবে হচ্ছে পুরো দেশ থেকে অনেক দূরে ফ্রান্সে, তো ওইখানে চলে যাবে। আর আমরা আমরা কি আসলে ফ্রান্সে যাইতে পারবো নাকি সেটা তার শিওর না, আগামী দিন বাইচে থাকলেও একটা কথা, যদি না বাইচা থাকে তাহলে কিভাবে যাবো। তো সবসময় একটা কথা বলতে হবে, আল্লাহ যেন তাদের সুখী থাকে, তারা যেন সুখী থাকে, তারা যেন বেটার লাইফটা আগাইতে পারে, সেই জিনিসটা তো ঠিক করে দেখ। সবার কাছে আমি ভালো কিছু কামনা করবো এই বিষয়ে। আচ্ছা এবার এই করো,
মিষ্টিতে লবণ দেবো না চাল আছে না লবণ দেবো না এটা খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ভিতরে একটা টোকন আছে আপনার পছন্দ মতো টোকনটা গ্রহণ করবেন ঠিক আছে ওই টোকন অনুসারে আপনি তাকে বিপদের কোন মূল্য মেরা সজনা মেলে আসা।
रूठी है शब्द रब्बा रब्बा दिल भी है रूठा सब कुछ है बिखरा 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 सा रूठा रूठा चुप माही चुप है रांझा बोले कैसे वे ना जा बोले कैसे वे ना जा जा आ जा बोले कैसे वे ना जा बोले कैसे वे ना जा चुप माही चुप है रांझा वे मेरा टोला नहीं आया टोला वे मेरा टोला नहीं आया टोला ओ रब भी खेल है खेले रोज लगावे मेले केंदा कुछ ना बदला चुख बोले हर वेले ओ रब भी खेल है खेले रोज लगावे मेले केंदा कुछ ना बदला चुख बोले हर إليك وآله وصحابه وبارك وسلم ওকে সব বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ আবুল কালাম মিয়া আমি মোহাম্মদ আবুল কালাম মিয়া পিতা আব্দুল হক মিয়া পিতা আব্দুল হক মিয়া আমার ওকালতিতে আমার ওকালতিতে ঢাকা জেলা নিবাসী ঢাকা জেলা নিবাসী পিতা মোহাম্মদ ইউসুফ মিয়া সাহেবের কন্যা পিতা মোহাম্মদ ইউসুফ মিয়া সাহেবের কন্যা সাবরিনা ইয়াসমিনকে সাবরিনা ইয়াসমিনকে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জন্মহর জন্মহর রাজ্য করিয়া রাজ্য করিয়া কোনো উসুল না দেখাইয়া কোনো উসুল না দেখাইয়া সাক্ষীগণের উপস্থিতিতে সাক্ষীগণের উপস্থিতিতে ইসলামিক শরীয়ত মোতাবেক ইসলামিক শরীয়ত মোতাবেক আপনার নিকট আপনার নিকট নিকাহ দিলাম নিকাহ দিলাম জামাই সাহেব বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শফিকুল আলম আমি শফিকুল আলম পিতা শহীদুল্লাহ পিতা শহীদুল্লাহ আমি উত্ত মহারানা সহ আমি উত্ত উত্ত মহারানা মহারানা সহ সহ ইসলামিক ইসলামিক শরীয়ত মোতাবেক শরীয়ত মোতাবেক সাক্ষীদের মোকাবেলা সাক্ষীদের মোকাবেলা সাবরিনা ইয়াসমিনকে সাবরিনা ইয়াসমিনকে স্ত্রী হিসাবে স্ত্রী হিসাবে কবুল করিলাম কবুল করিলাম বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ শফিকুল আলমের নিকট হইতে 10 লক্ষ টাকা মহারণা দাহ্য করিয়া কোনো ওষুধ না দেখাইয়া সাক্ষীগণের উপস্থিতিতে ইসলামিক শরীয়ত মোতাবেক আপনার নিকট নিকাহ দিলাম আপনি সাবরিনা ইয়াসমিন এই বিবাহ তেলাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ কবুল আবার বলেন আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল উকিল সাহেব আপনি শুনছেন জি স্যার শুনছেন रूठी है शब्द रब्बा रब्बा दिल भी है रूठा सब कुछ है बिखरा 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 सा रूठा रूठा चुप माही चुप है रांझा बोले कैसे वे ना जा बोले कैसे वे ना जा जा आ जा बोले कैसे वे ना जा बोले कैसे वे ना जा चुप माही चुप है रांझा जा जा
नी मैं रज रज हिजर मनावा नी मैं खुद तो रस मुड़ जावा ओ नी मैं रज रज हिजर मनावा नी मैं खुद तो रस मुड़ जावा कली पेड़ च बैठी तेरी पेड़ में बैठी से आराम जब मेरा मेरा ही कम ना एठी चुप मारी चुप है ना चा बोले कैसे रूठी है शब रब्बा रब्बा दिल भी है रूठा सब कुछ है बिखरा 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 सा रूठा रूठा चुप माही चुप है रांझा बोले कैसे वे राजा बोले कैसे वे राजा 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 बोले कैसे वे राजा बोले कैसे वे राजा चुप माही चुप है रांझा राजा राजा वे मेरा टोला नहीं आया टोला 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 और अब भी खेल है खेले